পাঁশকুড়া বিডিও অফিসে এমএলএ আইসি বিডিও এসডিও চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে মহরমের প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়। আজ অর্থাৎ রবিবার পাঁশকুড়া বিডিও অফিসের কনফারেন্স হলে আয়োজিত হয় আসন্ন মহরমের প্রস্তুতি বৈঠক। এই প্রস্তুতি বৈঠকটি পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবী অঞ্জন মণ্ডল। এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন তমলুক এসডিও অতীশ বিশ্বাস, পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, পাঁশকুড়া থানার আইসি আশিস মজুমদার, পাঁশকুড়া পশ্চিম বিধানসভার বিধায়ক ফিরোজা বিবি, পাঁশকুড়ার বিডিও ধেন্দু ভুটিয়া, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি হানিফ মোহাম্মদ, পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপ্তি জানা, সুধাংশু আদক, এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর, ইলেকট্রিক দপ্তরের আধিকারিক সহ পাঁশকুড়ার ব্লকের একাধিক মসজিদ কমিটির কর্মকর্তা সহ একাধিক নেতৃত্বরা। কবির বিধিকে মান্যতা দিয়েই পাঁশকুড়া বিডিও অফিসের কনফারেন্স হলে প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়। নানানভাবে সাপ্লাই করার চেষ্টা করছে, আবার একটু ক্রাইসিস শুরু হয়ে গেল প্রায় গত কাল থেকে, আবারও কমছে, আবার শুরু হয়ে যাবে আগামী সোমবার বা মঙ্গলবার থেকে। তো সাহিত্যদের একদিকে মানে ভ্যাকসিন নেওয়ার কাজ চলুন, একটা সময় ভ্যাকসিন নেওয়া বা না নেওয়া নিয়ে একটা দ্বিমত ছিল, নিজে ভালো না খারাপ। আমিও প্রথম প্রথম ভেবেছিলাম নেওয়াটা ঠিক হবে না ভুল হবে, তার পরে পরে ভাবলাম না আমার নেওয়ার দরকার আছে, বলে আমি যদি আগেরবার নিয়ে গিয়েছিলাম প্রচন্ড ভয় পেয়েছিলাম। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে মানে মানুষের উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে বেড়েছে এবং কোভিড কালীন ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে বেসরকারি লাইনে ভিড়ও বাড়ছে, একটা অত্যন্ত অভিনন্দনযোগ্য এবং একটা ভালো প্রয়াস মনে করি। সেইভাবেই মহরমকে সামনে রেখে ভ্যাকসিন নেওয়ার কার্য আপনাদের জন্য আর সাথে সাথে এস ডি প্রসাদকে বার্তা আপনাদের পৌঁছে দেন মাস্ক পরে স্যানিটাইজ অবস্থায়। এবার আপনাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত, আমরা অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, আজও আপনাদের সঙ্গে আছি, আগামী দিনেও আপনাদের সঙ্গে থাকবো। বিগত বছরগুলির মতো এবছর আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের সুন্দর উৎসব হলো এই বার্তা, এই আবেদন রেখে কিছু তার একদম ঝুলে আছে সামনে, আর কিছু গাছপালা আছে ওগুলো আমরা সামনে কেটে নিয়ে করতে পারছেন, কোনো অসুবিধা হয় না, কিন্তু কারেন্টের খুব অসুবিধা হয় আমাদের। পবিত্র মহরম তরফে পশ্চিম অনুপ্রেরণা উদ্যোগে আজকে এই যে মহরম কমিটিকে নিয়ে এবং সমস্ত জনপ্রতিনিধি সেই সঙ্গে সমস্ত স্বেচ্ছাসেবী জনগণকে নিয়ে আজকে মহতি একটা সভা, শুধু মহতি সভা বলবো না, এটা মহরমের আগে মিলনের সভা। এখানে উপস্থিত রয়েছেন থানার আইসি মহোদয় থেকে আরম্ভ করে থানার সমস্ত কর্মকর্তা আধিকারিকগণ রয়েছেন, আমাদের বিডিও সাহেব থেকে আরম্ভ করে সহসভাপতি বা অন্যান্য সবাই রয়েছেন, সকলকে আমি যথাযোগ্য সম্মান জানাই। রয়েছেন মিডিয়ার কর্তৃপক্ষ, জ্ঞাপন করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিজি শিডিউল ইউপি থেকেও আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এসডিপিও সাহেব উপস্থিত হয়েছেন, এমএলএ ম্যাডাম, বিডিও সাহেব, চেয়ারম্যান হানিফ সাহেব, বিশিষ্ট কাউন্সিলর, সমাজসেবী সহসভাপতি এবং আপনারা যারা কমিটি মেম্বার আছেন, আমাস্তা এবং বিডিও বন্ধু। আমার আগে যারা বলেছেন মূল্যবান বক্তব্য, প্রত্যেকে আপনাদের কাছে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে, আমি আপনাদেরকে সেই কথা বলে রিপিটেশন করতে চাইছি না। আজকের আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে জমায়ে আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা চাই প্রতি বছর দুটো উৎসব আমরা খুব গর্বের সঙ্গে পালন করি, মহরম এবং বাঙালির ঐতিহ্য দুর্গোৎসব। প্রতি বছর পাঁশকুড়ায় খুব শান্তিপূর্ণভাবে এই উৎসব দুটি পালন হয়, এবছরও হবে আশা করি। তার মধ্যে আমাদের কতগুলো বাধ্যবাধকতা আছে যেগুলো বলে দিয়েছে যে এবছরের
এই দুটো উৎসব পালন করতে গেলে আমাদের একটি মহামারীকে ফেস করতে হচ্ছে, কোভিড-19। তো আশা করব যে আপনারা প্রত্যেকে উৎসবের সঙ্গে সঙ্গে যে বাধ্যবাধকতা আছে, যে নীতি নিয়ম আছে, সরকারি যে গাইডলাইন আছে, সেটাকে আপনারা প্রত্যেকে মান্যতা দেবেন। আগামী দিনে প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব পালন করবেন। আপনারা এখানে এলেন, এরপর আপনাদের কথা শুনবো। আমাদের নেতৃত্বে যারা আছে সবাই আপনাদেরকে মূল্যবান বক্তব্য শেয়ার করেছে। আশা করি এই অনুষ্ঠান দুটি আমরা অতি গর্বের সঙ্গে পালন করব। কোনো অসুবিধা হলে আপনারা বিগত দিনেও যেরকম প্রশাসনকে সাহায্য করেছেন, আমরা আশা করব আগামী দিনেও আপনারা প্রশাসনকে সেইভাবে সাহায্য করবেন। এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেক কষ্ট করে এসেছেন, বৃষ্টির মধ্যে অনেক কাজের করে আপনাদেরকে আবার আমার তরফ থেকে।